ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আল্লাহর রশেষ রহমতে ভালো আছি তো শীত যে এসে পড়েছে তার একটা প্রমাণ আমরা সবাই জানি আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই কম্বলগুলি নামিয়ে রোদ্রে শুকাতে দিয়েছি তারপর রুমে এসে দেখি আমার আম্মা ডাইনিং টেবিলটা সুন্দর করে মুছতেছে কারণ মা প্রতিদিনই নাস্তার আগে বা নাস্তার পরে ডাইনিং টেবিলটা সুন্দর করে ক্লিন করে নাই তো আমি আম্মাকে বলতেছি যে আমি তো ছাদ থেকে নেমে সুন্দর করে ক্লিন করতাম তুমি করতে গেলা কেন তো আম্মা বলতেছে না তুই আজকে করবি কীভাবে তুই তো এমনিতেই ঘরে কাজ করতেছিস কম্বল টম্বল নাড়াচাড়া দিয়ে শুকাচ্ছিলাম যাই হোক সবাই তো মনে হয় মোটামুটি ভালোই আছেন আল্লাহ রহমতে আমিও আশা রাখি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যে যেখানে বসে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ সবাইকে ভালোবাসা আমাকে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে প্রাণঢালার শুভেচ্ছা আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করতে পারেনি আমার ব্লগগুলি দেখতে থাকুন দেখতে দেখতে একসময় ভালো লেগে যাবে হয়তো ভালো লাগা থেকেই ভালোবাসা জন্মাবে তখনই না হয় আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলটি ক্লিক করে রাখবেন যেন আমার সুন্দর সুন্দর ভিডিওগুলি ফার্স্ট ফার্স্ট আপনারা পেয়ে যান তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে অনেক কাজ নিয়ে বেঁচেছিলাম এ কারণে ছিলাম কারণ শীত এসে গিয়েছে কম্বলগুলো নামিয়ে রোদ্রে শুকাতে হয়েছে আর এখন এই শীতের সময় রোদ কিন্তু ওইভাবে প্রখর ওঠে না কিন্তু রোদ উঠে রোদ্রে কিন্তু তাপ সেরকম থাকে না যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে প্রচণ্ড কাজ কর্মব্যস্ততা নিয়ে দিনটা কাটিয়ে ফেলেছি তো এদিকে দেখেন মা কম্বলগুলি রোদ থেকে নিয়ে এসে সুন্দর করে এখন গুছিয়ে ওয়ার্ডড্রাইফের ঢুকিয়ে রাখতেছে কেন রাখতেছে যেগুলি লাগবে না সেগুলি উঠিয়ে রাখছে যারা মেহমানরা আসবে তখন নামিয়ে দিবে মানে এক্সট্রা কম্বলগুলি ঢুকিয়ে রাখতেছে তো এই কম্বলগুলি কিন্তু আমি রোদ্রে শুকিয়ে নিয়ে এসেছি প্যাকেট করে কেন নিয়ে এসেছি এগুলি এখন উঠিয়ে রাখবো আর যেগুলি নামানোর প্রয়োজন সেগুলিকে নামিয়ে ইউজ করব তো আমাদের ঘরের ফ্যামিলির প্রত্যেকটা পারসন অনেক বড় বড় সবারই কিন্তু একটা করে কম্বল লাগে তো যতটা মেম্বার আছি ততটা না হলেও কম করে পাঁচ সাতটা তো আছে আর ওয়েস্ট দুই একটা রাখি কারণ মেহমানরা আসে তখন দেখা যায় শীতের ভিতরে মেহমানরা আসলে এদের এক্সট্রা করে দিতে হয় তো মেহমানদের জন্য যেগুলো ওয়েস্ট ছিল সেগুলো রেখে দিচ্ছি তো কি বলবো আপনাদের মাঝে আজকে সাধারণভাবে দিনটা কাটিয়ে ফেলতেছি কাজে কর্মে তো সকালবেলা শীতের সবজি দিয়ে এখন রান্না করব অনেক রকম সবজি নিয়ে এসেছি বাজার থেকে আর ফুলকপি আমরা এভাবে কেটে ধুয়ে হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখি এই কারণে ভিজিয়ে রাখি যদি কোনো ময়লা থাকে ময়লাগুলি কেটে যাবে আর হচ্ছে পোকামাকড় থাকলেও বেরিয়ে যাবে তো এভাবে করেই কেটে ধুয়ে রাখবেন পানিতে ভিজিয়ে তাহলে ভিতরে ময়লা আর হচ্ছে পোকা থাকলে বেরিয়ে যাবে আর মূলো দিয়ে সিম দিয়ে বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো কিচেনে চলে এসেছি রান্না করার জন্য তো এখানে চিংড়ি মাছ দিয়ে মূল আলু বেগুন দিয়ে আমি একটা সবজি করব যেহেতু চিংড়ি মাছ দিচ্ছি একটা স্মেল আসবে চিংড়ি মাছের স্মেলটা কিন্তু খুবই ভালো লাগে যে কোনো সবজি দিয়ে চিংড়ি মাছ খাওয়া যায় ভালো একটা স্মেল পাওয়া যায় তো আপনারা আমাকে অনেক যথেষ্ট পরিমাণ ভালোবাসা দিচ্ছেন ভালোবাসলো কমেন্ট করতেছেন আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো কী বলে আপনাদের ধন্যবাদ দিয়ে ছোট করতে চাচ্ছে না কারণ ধন্যবাদ দিয়ে ছোট করা যায় না আপনারা আমার একটা পরিবার ইউটিউব পরিবার আমি মনে করি আপনারা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন ভালো 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 কমেন্ট শুনি মনটা খুশিতে ভরে যায় আর যখন দেখি আমাকে আপনারা আপন করে বন্ধু করে নিয়েছেন তখন মনে করি আমার ফ্যামিলির আরেকজন বন্ধু বাড়লো যাই হোক আজকে হঠাৎ করে আমি ভিডিও শ্যুট করতে গিয়ে দেখি আমার মোবাইলটায় প্রবলেম দেখা দিয়েছে কারণ স্টোরেজ ফুল হয়ে গিয়েছে সেগুলি ক্লিন করতে হবে ক্লিন করে তারপর আমার ভিডিও শ্যুট করতে হবে তো সেগুলি ক্লিন করতে গিয়ে আমার রান্নার অনেকটা জিনিস আমি উঠাতে পারিনি যেভাবে আমি রান্না করতেছিলাম অনেকটা ভিডিও আমি উঠাতে পারিনি এই আগে থেকে আপনাদের কাছে আমি সরি বলে নিচ্ছি কারো রান্না করতে এসে ভিডিওটা যখন শ্যুট করতেছি হঠাৎ করে দেখি স্টোরেজ ফুল দেখাচ্ছে আমি তো ভাবতেছিলাম যে ভিডিও অন আছে যেহেতু ভিডিও তো হচ্ছেই মনে হচ্ছে তো না হঠাৎ করে তাকিয়ে দেখি আমার ভিডিও তো নড়ছে না আমার এখানে দেখাচ্ছে স্টোরেজ ফুল তো স্টোরেজ ফুলটা আমি সুন্দর করে ক্লিন করে তারপরে এসেছি তখন আমি এসে দেখি আমার রান্না প্রায় শেষ পর্যায়ে যাই হোক এজন্য আমি আগে থেকে আপনাদের কাছে সরি বলে নিলাম আপনারা কোন আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভুল ত্রুটি আমি করে থাকি আমার যে কোনো ব্লকে কথা কথাবার্তায় কাজে কর্মে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ছোটো বোন মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো দুই দিন পরে ব্লগ দিলাম এ কারণেই আমাদের আশা সোনামণিটা নানার বাড়িতে বেড়াতে গিয়েছে আড়াশ নেই বলে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে হঠাৎ করে মনে হচ্ছে বাড়িটা শূন্য হয়ে গিয়েছে তাই না তো যাই হোক আড়াশকে অনেক মিস করতেছি জানি না আরাস কবে বাসায় ফিরে আসবে তবে ওরে পেয়ে আমরা সবাই পরিপূর্ণভাবে এনজয় করি সকাল থেকে রাত পর্যন্ত ওরে নিয়েই আমরা হেলাফেলা করি ওরে নিয়েই কিন্তু আমরা সময়টা কাটিয়ে ফেলি যা করে মিস করতেছি আপনাদের কাছে সেটাই শেয়ার করলাম দেখেন ওইদিকে আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি কারণ ফুলকপি আমরা ভাজা দিয়ে তেলে নুন হলুদ দিয়ে তেলে ভেজেই কিন্তু তরকারিটা রান্না করি বলেছিলাম না আমার মোবাইলে প্রবলেম হয়েছিল এদিকে প্রবলেম সলভ করে এসে দেখি আমার রান্না প্রায় শেষ তো যাই হোক এজন্য আপনাদের কাছে সরি বলেছিলাম আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো রান্নাগুলো তো প্রায় শেষই হয়ে গিয়েছে শীতের সবজি রান্না করেছি মজা করেও খেয়েছি আলহামদুলিল্লাহ নতুন নতুন সবজি দিয়ে খাবার খেতে কিন্তু মজাই আলাদা তবে আর কিছুদিন পরে এই সবজিটার টেস্ট এখন যেরকম পাচ্ছি সেরকম পাওয়া যাবে না কেমন একটা স্মেল চলে আসবে শীতের সবজি শীতের ভিতরে সবজি দিয়ে খেতে ভালোই লাগে এখানে ফুলকপি আলু টমেটো দিয়ে আমি টাংরা মাছ বড় বড় টাংরা মাছের ঝোল করছি ভালো লেগেছিল খেতে অনেক মজা করে খেয়েছি আপনারা এরকম করে রান্না করে খাবেন হয়তো বা আপনাদের কাছে ভালো লাগবে যাই হোক যে যেখানে বসে আমার ভিডিওগুলি দেখছেন সবাইকে আমার মনের ভিতর থেকে অন্তরের ভিতর থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা আমাকে আপনারা বন্ধু করে পাশে রাখবেন এটাই আমি আপনাদের কাছে আশা করি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলটা ক্লিক করবেন আমি আপনাদের একটা ছোটো বোন আপনাদের কাছে ভালোবাসার দাবিদার হিসেবে এই আবদারটুকু করছি যে যেখানে বসে আমার ব্লগ দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখে আমাকে পাশে রাখবেন দেখেন মেয়েটা মাছ টাস খেতে চায় না ওর জন্য একটা চিকেন আর একটা বেগুন ভেজে দিয়েছি ভাতের সাথে ভাতটাও আমি সুন্দর করে ফ্রাই করে দিয়েছি ধনে পাতা দিয়ে তো মেয়েটা কিন্তু অনেক সময় অনেক কিছু খেতে চায় না এজন্য ওড়ে নিয়ে আমি অনেক সময় অনেক জায়গায় যেয়ে বিপদে পড়ি তো বিকেলবেলা কম্বলগুলি গরম করে রোদ্রে শুকিয়ে নিয়ে এসেছি দেখেন আমার মেয়েরটা কি সুন্দর করে কম্বল গায়ে দিয়ে শুয়ে শুয়ে মোবাইলে গেমস খেলছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভ্লগটা এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ